বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার কণ্ঠবলি দর্শককে আমি ধন্যবাদ জানাচ্ছি। দেশে এবং বিদেশে যারা কণ্ঠবলি দর্শক রয়েছেন তাদেরকে আমি আমার গ্রুপের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং বাংলাদেশে করোনা ভাইরাস ইতিমধ্যে আমাদের পরিলক্ষিত হচ্ছে গত দু মাস ধরে, কিন্তু করোনা ভাইরাস যেখান থেকে সৃষ্টি হয়েছে আজ থেকে প্রায় দুই আড়াই মাস আগে চীনের ওহান শহর থেকে আমাদের করোনা ভাইরাসটা সৃষ্টি হয়েছে এবং সেটার মাধ্যমে এবং চায়না এবং বিভিন্ন দেশ বিদেশ এবং সারা বিশ্বে আজকে ছড়িয়ে পড়েছে। এবং আমাদের এই করোনা ভাইরাসটা ছড়িয়ে পড়ার সাথে সাথে বিশ্বে একটা বর্তমানে আতঙ্ক সৃষ্টি হচ্ছে এবং মৃত্যুর মিছিল আমরা দেখতে পাচ্ছি। টিভি দেখলেই বোঝা যায়, বিশেষ করে চীন, ইতালি, স্পেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং বিভিন্ন দেশে আমাদের এই পর্যন্ত আজকে হলো 30শে মার্চ। আমাদের 30শে মার্চ পর্যন্ত আমাদের সমীক্ষায় দেখা যায় আমাদের 34,000 করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং 199টি দেশের মধ্যে আজকে সকাল 12টা পর্যন্ত 7,25,000 করোনা ভাইরাসের রুগী পাওয়া গেছে। তার মধ্যে আমাদের 10-12% রুগী করোনা ভাইরাসে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। কিন্তু ইতিমধ্যে আমরা যতটুকু জেনেছি বা এবং জানতে পেরেছি, ওহান শহরও এখনও করোনা ভাইরাস যে সংখ্যামুক্ত সেটা সরকার নিশ্চিত নয়, যেহেতু এখানে লকডাউন করা হয়েছে প্রতিটি সিটিতে। কারণ একটা দু তিন মাস একটা সিটি লকডাউন থাকলে সেখানে অর্থনৈতিক, সামাজিক, এক্সপোর্ট, ইম্পোর্ট, রাজ্য রাজস্ব, তাদের খাদ্যদ্রব্য অনেক ঘাটতি হওয়ার সম্ভাবনা থাকে। সেখানে মানুষ অনাহারও হয়তো দেখা যাবে, করোনা ভাইরাসের কারণেও, অব্যবস্থাপনার কারণেও মারা যেতে পারে। সে কোনো সিন ইতিমধ্যে ওহান শহর কিছুটা লকডাউন তারা তুলে দিয়েছে, কিন্তু যদিও তারা হতো চীনের যারা অবস্থানকৃত তারা সরকার এবং তথাকথিত তাদের পরিচালনা পরিষদ বলছে ওহান শহরটা খুলে দেওয়া হয়েছে, কিন্তু ওখানেও এখনও লকডাউনের মতোই তারা চলাফেরা এবং তাদের আচার আচরণ এবং খুব একটা লক্ষণীয় যে তারা এখনও ভয় ভীতির মধ্যে রয়েছে। তো সেখানে আমরা বিশ্বে প্রতিটি দেশের মানুষ আমরা এটা কীভাবে দেখছি। আমার বাংলাদেশে যদি আজকে যদি এই লকডাউনটা যদি আরও এক মাস আগে করা হতো তাহলে আমরা অন্ততপক্ষে ঝুঁকির মধ্যে পড়ার সম্ভাবনা ছিল না, কিন্তু যেহেতু আমাদের মানবিক কারণে বিদেশ থেকে কিছু লোকজন এসেছেন, সেই কারণে আমাদের এখানে বিশেষ করে কিছু বিদেশি এনজিও রয়েছেন যেখানে কক্সবাজার রোহিঙ্গাদের যে সাহায্য সহযোগিতার জন্য যারা এসেছেন তাদেরকে নিয়ে আমরা ইতালিয়ান বা বিভিন্ন সারা ওয়ার্ল্ডের কিছু যারা এনজিওর কাজ করে যাচ্ছে তাদেরকেও আমরা ঝুঁকিপূর্ণ মনে করছি, কিন্তু এখান থেকেও আমাদের কিন্তু কিছু রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। যেহেতু বর্তমান সরকার একটা সুন্দর পদক্ষেপ নিয়েছে, 10 দিনের এই লকডাউন করেছেন এবং যাতে জনশূন্য অর্থাৎ সমাগম থেকে যাতে আমরা এড়িয়ে চলতে পারি, এটা আমাদের মূল। আসলে করোনার রোগ কিন্তু যেখান থেকে সৃষ্টি হয়েছে আসলে সারা বিশ্বে, বিশেষ করে আরব, কুয়েত, কাতার, সৌদি আরব বিভিন্ন দেশে আমরা দেখেছি রোগীরা সিঙ্গাপুর, ব্যাংকক, জার্মান, মালয়েশিয়া বিভিন্ন দেশে গিয়ে তারা ট্রিটমেন্ট করে থাকে। আজকে তারাই বলছে অসহায়, কারণ এই রোগের কোনো সুচিকিৎসা এখনো পর্যন্ত সুনির্দিষ্ট ট্রিটমেন্টের আওতায় আনা সম্ভব হয়নি। যাই হোক, আমি মনে করি বর্তমানে যদি আমরা এই করোনা ভাইরাসের যদি বিকল্প যদি মেডিসিন যদি আমরা ব্যবহার করতে যদি আমাদের বিলম্ব হয় সেক্ষেত্রে আগামী প্রজন্ম, আগামী দিনেও আমাদের এই করোনা ভাইরাস যদি ভয়াবহ হয়ে দাঁড়ায়
তাহলে আমাদের মনে হয় পৃথিবীর মধ্যে অনেকাংশে মিনিমাম হয়তো 2-5 কোটি মানুষ হয়তো মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমাদের অর্থনীতিতে বেশি, আমাদের অর্থনীতিতে যে চাপ হবে সেটা কিন্তু সারা ওয়ার্ল্ড কিন্তু সহনীয় পর্যায়ে থাকবে না। কারণ বাংলাদেশে আমরা 5 কোটি মানুষ কর্মসংস্থান করে চলি, যেখানে 1 কোটির উপরে রয়েছে দেশের বাইরে, তারও কিন্তু লকডাউনের মাঝে রয়েছেন আরব কান্ট্রিতে, সৌদি, কুয়েত, কাতার, ইউরোপে অনেক। আমি গতকাল রাত্রে টিভিতে দেখেছি ইতালি এবং যুক্তরাষ্ট্র অনেক বাঙালিরা মারা যাচ্ছে এই এই রোগে আক্রান্ত হচ্ছে, কিন্তু এখন বর্তমানে বিশ্বে একটা অসহায় এই অবস্থাতেই আমাদের আমাদের সবাইকে সচেতন থাকতে হবে যে আমরা যাতে এই রোগ যাতে ছড়াই ছিটে না যায় সেদিকে আমাদের লক্ষ্য থাকতে হবে। কারণ আমাদের কোয়ারেন্টাইনের জন্য যে ঘরে থাকার জন্য দূরত্ব বজায় রাখা, সর্দি হাসি বা এই রোগের যে উপকরণ দেখা দিলে তাকে নিজেও সাবধান থাকতে হবে, নিজের পরিবারকেও বাঁচাতে হবে এবং পার্শ্ববর্তী কেউ থাকলেও তাকেও পরামর্শ দিতে হবে, কারণ এই রোগ থেকে যাতে আপনারা রেহাই পায়। কারণ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই করোনা ভাইরাসের কারণে মানুষ অনেক, যারা দিনে খেটে খাওয়া মানুষ তারা কিন্তু অনেক কষ্টে আছে। আমি আজকে বিত্তবানদেরকে বলবো, আমার দেশে যারা শিল্পপতি রয়েছে, যাদের যা সমর্থ রয়েছে, অন্ততপক্ষে প্রতিটি লোক যারা সচ্ছল এইদিকে এদিকে দশটা ঘর বা 20টা বাড়ি আশেপাশে যারা গরিব রয়েছেন, অসহায় রয়েছেন, তাদেরকে যদি প্রত্যেকটি মানুষ যদি এইভাবে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে অন্ততপক্ষে করোনা প্লাস করোনা রোগের থেকে নিস্তার পাবে এবং তারা জীবনযাত্রা, জীবন বেঁচে থাকা থেকে তারা অন্ততপক্ষে রেহাই পাবে। কারণ তাদের বাংলাদেশের আমাদের প্রধান কি আমাদের হলো আমাদের আমাদের প্রধান 5টি মৌলিক অধিকার রয়েছেন, হাত, খাদ্য, স্বাস্থ্য, যোগাযোগ, বাসস্থান, নিরাপত্তা। আমাদের বর্তমানে এই নিরাপত্তা এবং স্বাস্থ্য আজকে আমরা ভেঙে পড়েছি। এমন একটা রোগ সৃষ্টি হয়েছে করোনা রোগ, এখনও পর্যন্ত সুনির্দিষ্ট করে এই রোগের কোত্থেকে আসলো এবং কেন হলো কেউ কিন্তু এখনও পর্যন্ত এই বিশেষজ্ঞরা কিন্তু বের করতে ব্যর্থ হয়েছে। কারণ তাহলে আমাদের বুঝতে হবে আমাদের যিনি সৃষ্টিকর্তা আছেন এখন ওনার কাছে, যেমন ইতালি, ফ্রান্স ওনারা বলেছেন উপরের দিকে থাকে, একজন সৃষ্টিকর্তা ছাড়া এই রোগের একমাত্র নিস্তার নাই। তাহলে আমাদেরকে বুঝতে হবে আমরা যেই করোনার আজকে এই করোনা রোগের কারণে আমরা বুঝতে পাচ্ছি আমাদের যে যিনি সৃষ্টি করেছেন, যিনি এই মহান স্রষ্টা, এই পৃথিবী আকাশ বাতাসের মালিক, আমরা ওনাকে অসন্তুষ্ট করেছি। এখন ওনাকে সন্তুষ্ট করতে হলে ওনার যে নিয়ম নীতি মেনে চলা, আমি মনে করি বেশি বেশি সৃষ্টিকর্তাকে, আল্লাহকে স্মরণ করা বেশি দরকার। সেই সাথে আমরা আমাদের প্রতিবেশী এবং আমাদের দেশ এবং বিদেশে যারা রয়েছেন আল্লাহর কাছে বেশি দোয়া করা দরকার, আমরা যদি করোনা রোগ থেকে যাতে মুক্তি পাই। আসলে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা তো পরনির্ভরশীল, আমাদের বাংলাদেশ, আমাদের একমাত্র জনসংখ্যা হলো আমাদের সম্পদ। কারণ বাংলাদেশে এত বেশি জনসম্পদ, আমাদের 55,526 বর্গমাইল, আমাদের জনসংখ্যা হলো প্রায় 17-18 কোটি, আমাদের এখানে 6 কোটি মানুষ কর্মসংস্থানে আছে, তার মধ্যে গার্মেন্টস শিল্পে আছে ধরেন 2-2.5 কোটি। কিন্তু ইতিমধ্যে কিছু কিছু গার্মেন্টস অর্ডার আদেশ আমাদের দেশে, গার্মেন্টসের পরে জাহাজ নির্মাণ শিল্প এবং এরপরে রয়েছে আমাদের লেদার এক্সপোর্ট, তারপর খাদ্যদ্রব্য, সব মিলে আমাদের কিছু আমরা বিদেশি অর্থনীতির উপর নির্ভরশীল। তারপরে আমাদের রয়েছেন বিদেশ থেকে যে রেমিডেন্সগুলো আসে, এটা হলো আমাদের একমাত্র বাংলাদেশে বিশেষ করে এই যে রেমিডেন্সগুলো আসে এটার উপর নির্ভর করে বাংলাদেশ। কারণ আমরা এখনও পর্যন্ত এক্সপোর্ট হচ্ছে, ইম্পোর্টের সংখ্যা বেশি, আমাদের প্রতি বছর আমাদের ইম্পোর্ট 17-20% আমাদের ইম্পোর্ট বাড়ে, কিন্তু তার অনুপাতে গ্রোথ এক্সপোর্ট কিন্তু বেড়ে চলছে না। কারণ আমার দেশে যদি গার্মেন্টস শিল্প একটা, যাদের 2টো গার্মেন্টস আছে, 5টা গার্মেন্টস আছে, তাদের মনে করেন একজনের 40,000 লোক কর্মসংস্থানে নিয়োজিত আছে,
10 দিন লকডাউন বা 6 মাস যদি বিদেশ থেকে যদি তার ইকুইপমেন্টগুলো যদি না আসে, অ্যাক্সেসরিজগুলো যদি না আসে, তাহলে তাদের এই যে গার্মেন্টস শিল্পকে বাঁচিয়ে রাখা খুব কষ্ট হয়ে দাঁড়াবে। যেখানে বিদেশে লকডাউন হয়ে বসে আছে, যেখানে কন্টেইনার জাহাজ আসা যাওয়া হচ্ছে না, সেক্ষেত্রে আমার দেশে যারা শ্রমিকরা বসে তো আর বেতন দেওয়া সম্ভব না। সে কাজ গার্মেন্টস মালিকেরা হয়তো যা কয়দিন তাদের যে ম্যাটেরিয়ালসগুলো আছে এগুলো শেষের পরে তারা হয়তো একটা সিদ্ধান্ত নেবে, যে কারণ আমাদের এক মাসের ইনকাম দিয়ে এক বছর বসে খাওয়া সম্ভব না, 2 মাসের ইনকাম দিয়ে এক বছর বসে খাওয়া সম্ভব না। যদি এইসব শ্রমিকেরা যদি বেকার হয়ে পড়ে, তাহলে আমার দেশের কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিক ফরেন কারেন্সি গার্মেন্টসের যে আমাদের যে এক্সপোর্ট, আমাদের রেমিডেস আসতো, আমার দেশে যে উন্নয়ন, বাংলাদেশের যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে উন্নয়নের যে জোয়ার, এই যে পদ্মা সেতু থেকে শুরু করে বিভিন্ন আপনার এই যে কয়লার, আপনার বিদ্যুৎ, তাপ বিদ্যুৎ, এই বিভিন্ন পায়রা বন্দর, বিভিন্ন যে বিদ্যুৎ, এই বিদ্যুৎগুলো হচ্ছে, এবং মহেশখালী ডিপসি পোর্ট হচ্ছে, এবং চট্টগ্রামে বেটার মিলান হচ্ছে, টানেল হচ্ছে, এই বিভিন্ন উন্নয়ন কাজগুলো কিন্তু বাধাগ্রস্ত হবে। কারণ আমার দেশে এই এগুলো হচ্ছে ইউপাসএলসি, ইউপাসএলসিগুলো হলো 6 মাস, 12 মাস, 18 মাস, 24 মাস, এর মধ্যে ইউপাসএলসিটা আমাদেরকে পাঠিয়ে দিতে হবে। এই এলসিগুলো যদি পাস না হয় তাহলে নেক্সট এলসি করে আমার দেশে পণ্য আসবে না, কারণ সেদিকেও আমাদের রক্ষ রাখতে হবে। আমরা হয়তো লকডাউন হয়তো আজকে 10 দিনের জন্য সরকার একটা ব্যবস্থা নিয়েছেন, যোগাযোগ বন্ধ রয়েছেন, কিন্তু গ্রামে মানুষ তারা কিন্তু বুঝে না এই যে করোনা ভাইরাসটা কী। কারণ করোনা ভাইরাসের রোগী মারা গেলে জানাজা তো দূরের কথা, নিজের বাপকে সেলে ধরতে যাচ্ছে না, মা মারা গেলে সেলে যাচ্ছে না, সেলে মারা গেলে বাপ যাচ্ছে না, তাহলে এটা একটা ভয়াবহ, এটা মানুষের আমাদের মধ্যে সচেতন হওয়া আমাদের বেশি দরকার। সেখানে আমাদের যে প্রশাসন, যে হয়তো আমরা দেখতেছি প্রশাসন অনেকভাবে মানুষকে পানিশমেন্ট দিচ্ছে, আসলে প্রশাসন তো নিজের জন্য করছে না, করছে আমার আপনার সবাইয়ের জন্য, আমরা যাতে সুস্থ থাকি, আমার দেশই সুস্থ থাকে, দেশটা যাতে আমাদের দেশ বেঁচে থাকলে বাংলাদেশের মানুষেরা ভালো মতো বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবে, আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে যাতে কাঁধে কাঁধ মিলে আমরা যাতে এগিয়ে যেতে পারবো। আপনারা দেখেছেন এই পর্যন্ত এই যে চট্টগ্রাম বন্দরে যে জাহাজগুলো আসে 120 থেকে 150 জাহাজ আসে, কিন্তু এখানে 15 দিন পর্যন্ত জাহাজ বসে রাখতে হয়। একটি জাহাজ যখন আসে তার এজেন্সি ওনার অফ রিপ্রেজেন্টেটিভ অফ তাদের দায়িত্ব দেওয়া হয় একটা লোকাল এজেন্টকে। লোকাল এজেন্ট যাওয়ার সময় যেমন কাস্টম, পোর্ট, জাহাজ রিসিভিংয়ের জন্য, এবং সাথে তারা একজন ডাক্তারও নিয়ে যায় তাদের পরীক্ষা নিরীক্ষা করার জন্য, কারণ তারা 1 মাস, 15 দিন, 40 দিন, 2 মাস ইউরোপ থেকে যে জাহাজগুলো আসে তাদের কিছু স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হয়, এরপরে তাদেরকে স্বাস্থ্য অনুযায়ী তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হয়। কিন্তু এই ধরনের প্রিপারেশন রয়েছে, এবং এটা আজকের না, এটা পর জন্মলগ্ন থেকে আন্তর্জাতিক একটা আইন, এই আইনের বাইরে কারো যাওয়ার সম্ভাবনা নেই। যেমন শিপ ব্রেকিংয়ে অনেকজনে আমি টিভিতে দেখেছি চট্টগ্রামকে অনেকজনে ঝুঁকিপূর্ণ মনে করছেন, আসলে চট্টগ্রামে গতকাল পর্যন্ত কোনো করোনা ভাইরাসের রোগী পাওয়া যায়নি। কারণ তাহলে বোঝা যাচ্ছে চট্টগ্রাম বন্দরে যারা কাস্টম পোর্ট চেয়ারম্যানরা আছেন তাহলে তারা অবশ্যই অবশ্যই এই ঝুঁকি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছেন। যেমন একটা জাহাজ আসলে তার কাছে জাহাজে গিয়ে ডাক্তার, কাস্টম, পোর্ট তাদেরকে জাহাজ রিসিভ করার পরে এবং তাদের মালামালগুলো এক্সপোর্ট ইম্পোর্টের মালগুলো পরীক্ষা নিরীক্ষা করে তাদের অনুমতি সাপেক্ষে ল্যান্ডিং, আনলোডিং, লোডিং আনলোডিংয়ের জন্য যে পারমিশন দেওয়া হয়, অনুমতি দেওয়া হয়, সেই অনুমতি সাপেক্ষে আমার মনে সচ্ছল রয়েছে। ইতিমধ্যে পোর্ট কিন্তু বন্ধ নাই, কারণ এই পোর্ট একটা আন্তর্জাতিক পোর্ট, এখানে এটা বন্ধ করার কোনো সুযোগও নাই, কারণ আমাদের পণ্য সঠিক সময়ে যদি ইউরোপে পৌঁছতে ব্যর্থ হয় তাহলে তাদের যে ফরেন কারেন্সি এবং তাদের যে এলসির যে টার্মস অ্যান্ড কন্ডিশন এটাতে তারা অনেক ক্ষতিগ্রস্ত হবে, এটাতে আমাদের এমন ক্ষতিগ্রস্ত হবে যেটা আমরা হয়তো 6 মাস বা 1 বছর, 2 বছর গুছিয়ে আনা সম্ভব না। কারণ আমাদের পার্শ্ববর্তী অনেক দেশ রয়েছেন, ভিয়েতনাম, কম্বোডিয়া, চায়না, আমাদের চেয়ে তারা বেশি আমাদেরকে তাদেরকে ফলো আপ করতে হবে। আমাদের কোনো ভারতসহ আমাদের কোনো পণ্য
আমাদের কোনো গার্মেন্টস শিল্পের অর্ডার কোনো অন্য দেশে চলে যাচ্ছে কি না, শ্রীলঙ্কায় চলে যাচ্ছে কি না, তুর্কিতে চলে যাচ্ছে কি না, পাকিস্তান চলে যাচ্ছে কি না, সেই সদৃষ্টিও আমাদের রাখতে হবে। আমি আসলে এটা তো আমাদের বাংলাদেশের মানুষ আমরা এখনও এ দুশ্চিন্তে আছি, এমনি আমাদের ব্যাংক সেক্টরটা আমাদের বর্তমান খুব নাজুক অবস্থা অর্থনীতিতে, কারণ আমাদের দেশে যারা আমরা যারা ব্যাংকে টাকা রাখি বা আমানত রাখি, এই টাকাগুলো আসলে কিন্তু ব্যাংক কিন্তু নিজে ব্যবসা করে না, একজন বসুন্ধরা সিটি গ্রুপ বড় বড় গ্রুপদেরকে তারা টাকাগুলো দিয়ে তারা একটি ইনকাম করে এখান থেকে পার্ট অফ ব্যাংকের কাজটা হলো কি, ব্যাংকের শুধু টাকা নেওয়া, এরপরে এই টাকাগুলো ডিসবার্সমেন্ট করে তারা 3% 4% সার্ভিস চার্জ নিয়ে তারা বিভিন্ন জনকে খাটিয়ে এখান থেকে প্রফিট করে এই গ্রাহকদেরকে তারা কিছু অংশ দিয়ে থাকেন, এবং এটার পাশাপাশি এবং সরকারেরও সরকারের একটা বিশাল একটা অর্থ সরকারের ব্যাংক থেকে পাচ্ছে। সেক্ষেত্রে যদি ব্যবসায়ীরা যদি ব্যবসায়ী যদি বড় ধরনের এই লকডাউনের কারণে যদি লস করে ফেলে, সেক্ষেত্রে দেশ এবং জাতি বেঁচে থাকা খুব কঠিন হয়ে দাঁড়াবে। আমাদের যে 21 সালের যে বিষম, 41 সালে মধ্যমায়ের দেশ এবং উচ্চ মধ্যমায়ের দেশে পৌঁছা আমাদের এই লকডাউনের কারণে কঠিন হয়ে দাঁড়াবে। হ্যাঁ, আমরা হঠাৎ করে বাংলাদেশে হয়তো আমাদের করোনা ভাইরাস নাও থাকলো, তাই বলি আমরা কিন্তু কি লকডাউন তুলে দিতে পারবো না, কারণ পার্শ্ববর্তী যতক্ষণ পর্যন্ত আমেরিকা, ইউরোপ এবং চীন, সৌদি আরব, কুয়েত, কাতার, আরব বিশ্বে যতক্ষণ পর্যন্ত এই রোগ এবং নির্ণয় করে এটা আওতামুক্ত এবং এটাকে ঝুঁকিপূর্ণ যতক্ষণ কমে আনা যাবে না, অতক্ষণ পর্যন্ত বাংলাদেশকে অবশ্যই ইউরোপ এবং বিদেশের দিকে তাকাই থাকতে হবে। আমাদের যে বাংলাদেশে এখন আমাদের এখন বর্তমানে কোনো বিমান উঠানামা বন্ধ, বিদেশি আসা যাওয়া বন্ধ, এই বন্ধ তো আমাদের এটা শেষ না, এটা আমাদের যে ক্ষতিগ্রস্ত হচ্ছে পার ডে যে বিলিয়ন বিলিয়ন ডলার, এই যে পরিবহন সেক্টরে যে আমাদের লস যাচ্ছে, এই টাকাটা আমাদের অর্থনীতির উপর একটা প্রভাব পড়বে, এই প্রভাবটা এবং 16 কোটি 18 কোটি মানুষের উপর আমাদের পড়তে, ভবিষ্যতে যদি এইভাবে পড়তে থাকে তাহলে আমাদের জন্য একটা ভবিষ্যৎ একটা অন্ধকার দেখতে পাচ্ছি, এবং কঠিন সময়, এই কঠিন সময় যদি এসে পড়ে তাহলে আমাদের জন্য এই করোনা ভাইরাসে যা ক্ষতি হবে না তার চেয়ে 1 লক্ষ গুণ ক্ষতি হবে, আমাদের আর্থিক গতিশীলকে যদি ধস নেমে যায় তাহলে আমার দেশের লোক না খেয়ে মরা ছাড়া উপায় থাকবে না, কারণ ইতিমধ্যে আমাদের সরকার 5,000 কোটি টাকা এবং যারা এই যে বিভিন্ন সেক্টরে যারা গার্মেন্টস বা বিভিন্ন এক্সপোর্ট সেক্টরে ভর্তুকি দেওয়ার বা তাদের হেল্প করার কথা চিন্তা করছে, কিন্তু এটা তো এই 1 মাস 2 মাস যদি 6 মাস চলতে থাকে তাহলে আমাদের কঠিন হয়ে দাঁড়াবে। তাহলে আমাদের বেশি বেশি চিন্তা করতে হবে, বাংলাদেশের 18 কোটি মানুষ আমি সবাই উদ্দেশ্যে বলবো, আপনারা সবাই যতটুকু সম্ভব নিজে ভালো থাকুন করোনা ভাইরাস থেকে, অন্যকে ভালো থাকার পরামর্শ দিন, সহযোগিতা করুন এবং দেশের অর্থনীতিকে বাঁচান, এবং পৃথিবীর এই করোনা ভাইরাসকে সমন্বয় কীভাবে ক্রমান্বয়গতভাবে আমাদেরকে এই করোনা ভাইরাস থেকে আমরা রক্ষা পেয়ে এবং এই রোগ নির্ণয় করে, আমি বাংলাদেশে মনে করি, আমি কিছুদিন আগে সিটিভিতে গত সপ্তাহে একটা আমি সাক্ষাৎকার বলেছি, বাংলাদেশে যতটুকু কমিউনিটি সেন্টার আছে যদি আমাদের মেডিকেলের যদি অভাব হয়ে থাকে আমাদের এই লকডাউন চলাকালীন যারা করোনা ভাইরাস আক্রান্ত রোগীদেরকে কোয়ারেন্টাইনের জন্য এই ইচ্ছা করলে আমাদের যেগুলো কমিউনিটি সেন্টার রয়েছেন, যেমন গতকাল বসুন্ধরা বলেছেন আমরা চায়নার চেয়ে ওহান সিটির মতো আমরা কিন্তু কোয়ারেন্টাইন করতে পারবো, কারণ বসুন্ধরাতে 7-8টা রয়েছেন কমিউনিটি সেন্টার রয়েছেন অনেক বড় বড়, যেখানে হাজার হাজার লোকের মিনিমাম 30-40 হাজার লোকের সেবা দেওয়া যাবে। তাহলে আমাদের তো সমর্থ আছে, আমাদের বিত্তবানরা এগিয়ে আসছেন, এগুলো যদি কাজে লাগিয়ে আমরা যদি সুস্থ থাকি, তা সুস্থ ধারাকে আমরা যদি উন্নয়নের পথে আমাদের অগ্রযাত্রাকে ঠিক রাখি তাহলে আমাদের অর্থনৈতিক স্বাস্থ্য এবং আমাদের আর্থিক সংকলনের কোনো অসুবিধা হবে না। আমি মনে করি বলে আপনাকে ধন্যবাদ।